মর্নিং, আমরা এখন সকাল সকাল একটা বিশেষ জায়গায় যাচ্ছি। সানডে মর্নিং, এটা 27 ফেব্রুয়ারি। রাস্তাঘাট সকাল সকাল এত ফাঁকা আর ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা, যেটা আর একটু পরে, আর এক দেড় ঘন্টা দু ঘন্টা পরেই আর এই ঠান্ডা ফিলিংসটা থাকবে না। পুনে সিটি ইন দ্য মর্নিং টাইম, এটা পুনে ক্যান্টনমেন্ট এরিয়াতে রয়েছে। ক্যান্টনমেন্টে ঢুকে গেছি কি? তাহলে আমরা কোথায় এসেছি? এখানে দেখে বোঝা যাচ্ছে পুনে ওকামায়া ফ্রেন্ডশিপ গার্ডেন, একটা দারুণ সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর। কেমন লাগছে সকালবেলা রাইডটা, কেমন লাগলো? রাইড অসাধারণ, এতটা মানে জোরে আসা যায় না, এত ট্রাফিক থাকে, তারপর কাই কাই ট্রাফিকে 14 ঘন্টা দাঁড়াও, সেক্ষেত্রে সেটা তো ভালো লাগলোই। প্লাস হচ্ছে মানে সকালের ওয়েদারটা, যেটা আর একটু 2 ঘন্টা পরে বেরোলেই হচ্ছে মানে গরমে ঝলসে যাওয়ার মতো অবস্থা হবে। এখনো অবধি মানে সূর্যের তাপ সেরকম একটা নেই, এখনো অতটা নেই, তাই না? সেই ফিলিংসটা আর সাথে মিক্স ঠান্ডা ফিলিংসটা, এখনো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন একটু হালকা রোদ উঠে গেছে, কিন্তু রোদের তাপ নেই, তাও সেরকম একটা তাপ নেই, কিন্তু তাকানো যাচ্ছে না। আসলে রোদের দিকে মুখ করে বসে আছি, আমরা এই সাইড করে দেখো, এই তো কেমন লাগছে? ভীষণ ভালো, এত মর্নিং এ তো ওঠাও হয় না, কোথাও বেরোনো হয় না। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালবেলা, হ্যাঁ, যদি ইন কেস ঘুম ভাঙে তাহলে চলে যাব, মানে এরকম একটা ইয়ে করে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম। তো আমাকে না করে দিয়েছিল যে যাব না, হ্যাঁ, কারণ আমি জানতাম অনেক রাতে ঘুমাবো, বহুত রাতে ঘুমিয়েছি অ্যাজ ইউজুয়াল, রাত্রি 3টায় ঘুমিয়েছি, আবার উঠেও গেছি সকাল সকাল। তুমি তো 3টায় ঘুমাও না, আমি ঘুমিয়েছি সেটাই বলছি, তাও আমরা উঠে গেছি সকাল সকাল। এমনি গার্ডেনটা এখন হেঁটে দেখবো, গোটা গার্ডেনটা তো সাজানো গোছানো, আর বলো টিকিট কত? মাত্র 5 টাকা, মানে ভাবা যায় আমাদের ওই পাড়ার লোকাল ওই যে পার্কগুলো হয় তাতেও 5 টাকা, সে 5 কি 15-20 টাকা করে টিকিট নেয়। কি বলে যেন, লজ্জাবতী, সব পাতা বুঝিয়ে দিয়েছো মোটামুটি, দু একটাই বাকি আছে। তুমি প্রত্যেক দিন ঠিক যেভাবে স্নানটা করো, ওরাও ঠিক সেভাবেই করছে, ওরাও ঠিক সেভাবেই করছে, তোমাকে কপি করে। কত কাক, হ্যাঁ ওদিকে আরো আছে, সবাই লাইন দিয়ে দেয়, এদিকে পুরোটাই কাক। বেশ কিছু দারুণ দারুণ বসার জায়গা আছে, এই বসার জায়গাটা দেখো, এটা জলের ধারে, সামনে জল, কটা বসার জায়গা, একটা ইনোভেটিভ টাইপ, ইনোভেটিভ টাইপ, হ্যাঁ, মানে এমনিতে তো বেঞ্চ গুলো আছে, অনেক বেঞ্চ, অনেক বেঞ্চ, সবাই অনেক বেঞ্চ আছে, আবার ওইখানে ওই যে যেমন একটা ওটা শেডের তলায় বসা, হ্যাঁ ওই যে দূরে যেটা ওইটা ওই সামনেরটা তো, হ্যাঁ এই যে এই সামনেরটা, এটা যেমন একটা শেডের তলা, হ্যাঁ একটা টেন্টের মতো করে দিয়েছে, আরো বিভিন্ন রকম শেপের যে বসার জায়গা আছে না, মানে খুব ইনোভেটিভ ব্যাপার, বসার জায়গা খুব ভালো, আর হচ্ছে এই গাছগুলোকে খুব সুন্দর ছেঁটে রেখেছে, হ্যাঁ প্রত্যেকটা একদম ওয়েল মেইনটেইনড, ফুল টুলও রয়েছে অনেক, খুব সুন্দর। চলো এই হিলটাতে উঠি এবার, এই যে এখানে একটা হিল আছে, হিলে উঠবো। উপর থেকে ভিউটা কেমন? ওয়াও দারুণ লাগছে, আমরা আর একটু উপরে উঠি না, এইটা এই জায়গাটাতে উঠি, আমরা এখন সব থেকে উঁচুটাতে রয়েছি, কি দারুণ না, খুব সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর, ফ্রেশ এয়ার একদম,
আর কত পাখির পাখি বলতো, এখানে অনেক পাখি রয়েছে, আওয়াজও শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে চোখে। আর রাস্তাগুলো খুব সুন্দর এঁকে বেঁকে বানিয়েছে, পরিষ্কার, তার মধ্যে ক্লিন একদম, হ্যাঁ না, একটা পাতা এদিক ওদিক পড়ে নেই। যেতে যেতে হঠাৎ এইটা দেখতে পেলাম, গ্রামের মধ্যে ঢুকে গেলাম। পাঞ্জাবে গেহু কা খেত, ছোট্ট একটা গেহু কা খেত, দারুণ লাগছে দেখতে। এটা বেসিক্যালি দেখার সৌন্দর্যের জন্যই করেছে, পার্কে ভাবা যায় না যে এরকম। এক্স্যাক্টলি, ঠিকই, হ্যাঁ। এখন বাজে 9টা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে 10:30 অবধি গুগলে দেখাচ্ছিল, কোভিডের আগে 10:30 অবধি ছিল, কিন্তু এখন 9টার সময় পার্ক বন্ধ হয়ে যায়, সকাল 6টা থেকে 9টা অবধি, আর ইভিনিংয়ে 5টা থেকে 8টা। তো বেসিক্যালি আমরা আধা ঘন্টা সময় থাকতে পেরেছি, বেশিক্ষণ থাকতেও পারিনি। আমরা ভেবেছিলাম 10:30 অবধি পার্ক খোলা, সেই কারণে আমরা 8:30 সময় যখন এসে পৌঁছেছি ভেবেছি না অনেকটা সময় আছে, কিন্তু এখন দেখছি না সেই সময়টা নেই। সো বাই বাই পার্ক, বাই বাই করে দাও।